প্রথমত আমাদের রেশন কার্ড নিয়ে যে সমস্যাটা বিগত দু বছর ধরে চলছে আমরা একাধিকবারে পঞ্চায়েতে পাঠিয়েছি জনগণকে সাধারণ মানুষকে পঞ্চায়েত প্রধান একবার বলছে বিডিওর কাজে যাও ভিডিওর কাজে কার্ড চলে গেছে ভিডিও যাওয়া হচ্ছে ভিডিও থেকে বলছে যে পঞ্চায়েতে কার্ড আছে আপনাদের তারপরে একাধিকবার বলার পরেও রেজিনা বিবি যিনি প্রধান উনি মহিলাদের সাথে দুর্ব্যবহার করেছে আমাদের যারা গেছে যারা রেশন কার্ড নিয়ে বারবার বলেছে মানে কত কথা গালাগালি বিক্ষোভ যতক্ষণ না প্রধান অ্যারেস্ট হচ্ছে তৎক্ষণা এই অভিযোগটা ভিত্তিহীন কার্ড পেয়েছে পাঁচশো সাতশো এই কার্ড যদি থাকে এতে রেশন দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই আসল জিস্ট হচ্ছে আমাদের কাছে ব্লক থেকে প্রায় সতেরো হাজার কার্ড এসেছিলো তার মধ্যে আমরা প্রায় ষোলো হাজার সাড়ে ষোলো হাজার কার্ড পঞ্চায়েত থেকে বিক্রি বিলি করেছি এবং বাকি সাত আটশো কার্ড ছিল আমাদের এখানে একটা পুরানো কর্মী ছিল জমাতালি ভাই নামে আমরা পঞ্চায়েতে সমস্ত সদস্যর অবগত করে সবাইকে জানিয়ে আমরা এই কার্ডগুলো তাঁকে বিলি করতে দেই এবং তিনি কিছু কার্ড বিলেও করেছেন বাকি পাঁচশো কার্ডের মতন ও ফিরিয়ে দেবে বলে গুছাচ্ছিল সেই অবস্থায় ও নিয়ে এই নোংরা খেলায় যা লোকজন আছে সব প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত এইসব লোকজন তাদের নিয়ে করছে এখন দেখবেন যে কোনো মেম্বার ওখানে নেই একমাত্র ওই যে ভদ্রলোক আপনাদের কাছে জানাচ্ছে সে তিনি